ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডিজ তো বন্ধুরা আজ আর পি এফ ও এসআই এর যে এক্সাম অর্থাৎ কনস্টেবল এবং এসআই তো সেই ক্ষেত্রে যে হাজারটি প্রশ্নের কালেকশান তো তার মধ্যে আমি পার্ট এইট নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আমি সাতটি পার্ট দিয়ে দিয়েছি তো সেই ক্ষেত্রে তোমাদের বলবো যারা যারা এখনই সাতটি ইম্পর্টেন্ট পার্ট তোমরা দেখো নি অর্থাৎ সাতটি সেট দিয়ে দিয়েছি তো তোমরা সেগুলো দেখার জন্য অবশ্যই তোমরা আমার এই ভিডিওর ডিসক্রিপশানে চলে যাও সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কে ক্লিক করো এবং সেখানে অলরেডি যে সাতটা ভিডিও রয়েছে সেই সাতটা ভিডিও তোমরা দেখে নাও এবং আজকের ভিডিও যে আট নম্বর সেটা অবশ্যই অবশ্যই তোমরা দেখবে তো আজকের আট নম্বর ভিডিওর ক্ষেত্রে আমি কি বলবো তোমাদের ফার্স্ট কোশ্চেন যেটি রয়েছে সেটি কি রয়েছে দেখো দুন শব্দের অর্থ কি ফার্স্ট কোশ্চেন যেটি রয়েছে দুন শব্দের অর্থ কি অপশনগুলো আবার দেখে নাও অপশানগুলো রয়েছে কি অনুদীর্ঘ উপত্যকা অনুপস্থ উপত্যকা হ্রদ শিখর তো দুন শব্দের অর্থ হলো কি তোমাদের বন্ধুরা অনুপস্থ উপত্যকা হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো শিব জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমাদের জন্য আর ও এস আই ও কনস্টেবলের জন্য সো শিব জলপ্রপাত কাবেরি কৃষ্ণা নর্মদা গঙ্গা তো সঠিক উত্তর হবে কি কাবেরী নদীর উপর শিব সমুদ্রম জলপ্রপাত গড়ে উঠেছে নেক্সট প্রশ্ন চলে যাব আজকে ভারতের বিখ্যাত যেটি জাতীয় সঙ্গীত গজন মানে যে জনগণনা হয় সরি জাতীয় সঙ্গীত যেটা তোমার জনগণ যেটা তোমার গান গাইতে হয় কোনো সময় কোনো কিছু একটা কোনো কাজের সময় যেটা বিশেষ করে তোমার প্রেয়ারের সময় যেটা হয় তো সেই গানটি যে বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের গানটি সেই গানটি গাওয়ার জন্য তোমার নির্দিষ্ট একটা বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে সেই বয়সীমাটা কত তিপ্পান্ন সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড বাহান্ন সেকেন্ড একান্ন সেকেন্ড তো সঠিক উত্তর হবে কি বাহান্ন সেকেন্ডের মধ্যে সেই গানটি সম্পূর্ণ করতে হবে তো বাহান্ন সেকেন্ড হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাবো আজকের দেখো নেক্সট প্রশ্ন কি আছে আজকের কোন নোবেল পুরস্কার জয়ী বিজ্ঞানীকে আধুনিক পরমাণু তত্ত্বের প্রতিষ্ঠাতা বলা হয় তো অপশানগুলো নাও আইনস্টাইন ওপেন হাইমার মেরি কুরি নিলসবোর্ড তো সঠিক উত্তর হবে কি মেরি কুরি নেক্সট প্রশ্ন চলে যাবো আজকের নেক্সট প্রশ্ন কি আছে দেখেন মানবেন্দ্র রায় কোন বিপ্লবীর ছদ্মনাম ছিল অর্থাৎ বিখ্যাত মানবেন্দ্র রায় যে একজন বিপ্লবী ছিল তো তার ছদ্মনাম কী তো নরেন্দ্রনাথ ভট্টাচার্য ভূপেন্দ্রনাথ দত্ত রাজবিহারী বসু কানাই ভট্টাচার্য তো মানবেন্দ্র রায়ের ছদ্মনাম কী নরেন্দ্রনাথ ভট্টাচারিয়া হলে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাব হুমায়ুন কথাটির অর্থ কী দেখো খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা ইতিহাসের প্রশ্ন হল এই প্রশ্নটা খুবই পরিমাণে এক্সামে আসে যে কোনো কম্পারেটিভে তো এটার অর্থ কী হবে আমি সম্রাট সৌভাগ্যবান উত্তরসূরি বীরপুত্র তো হুমায়ুন শব্দের অর্থ হলো কি সৌভাগ্যবান নেক্সট কোশ্চেন চলে যাব আজকে দেখো নেক্সট প্রশ্ন কী আছে দিহিং দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম কি তো অপশনগুলো একবার দেখেন না যমুনা গঙ্গা নর্মদা ব্রহ্মপুত্র তো ব্রহ্মপুত্র হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাবো যদুগুড়া কিসের জন্য বিখ্যাত যে যদুগুঁড়া রয়েছে সেটি কিসের জন্য বিখ্যাত অর্থাৎ কোন খনির জন্য বিখ্যাত ইউরিনিয়াম খনি সোনার খনি কয়লার খনি তামার খনি তো ইউরিনিয়ামের খনির জন্য যদুগুড়াটি বিখ্যাত তো নেক্সট প্রশ্ন চলে যাবো কার্লাইল সার্কুলার জারি করে কে অর্থাৎ কার্লাই কার্লাইল সার্কুলার জারি হয় কত সালে তো বন্ধুরা এখানে শালটা চেয়েছে তো শালটা কত সালে হয়েছে একবার দেখে নাও তোমরা উনিশশো দুই উনিশশো পাঁচ উনিশশো নয় উনিশশো কুড়ি তো সঠিক উত্তর হবে কি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে যেটি কার্লাইল সার্কুলার জারি হয়েছে নেক্সট কোশ্চেন চলে যাব ব্রিবর উপন্যাসটি কে লিখেছে বিবর যে বিবর যে বিখ্যাত উপন্যাসটি সেটি কে লিখেছে তো শীর্ষেন্দু মুখোপাধ্যায় বুদ্ধদেব গুয়ো সমরেশ মজুমদাস সমরেশ বসু তো সঠিক উত্তর হয়ে যাবে কি সমরেশ বসু হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাব। মিক টোয়েন্টি ওয়ান কোন দেশে তৈরি হয় অর্থাৎ যে মিক টোয়েন্টি ওয়ান সেটি কোন দেশে তৈরি ফ্রান্স দামাস্কাস আর রাশিয়া ব্রিটেন তো রাশিয়াতে এটি তৈরি হয়েছে মিক টোয়েন্টি ওয়ান নেক্সট প্রশ্ন চলে যাবো আজকের দেখো নেক্সট কোশ্চেন কী আছে বিখ্যাত শূন্য উদ্যান কোথায় দেখা যায় খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো যে কোনো কম্পিটিভের জন্য আর পি এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তো কনস্টেবল ও এসআই এর যে এক্সাম রয়েছে আগামী দিন এবং এসআই কনস্টেবল এবং এসআই যে কোনো এক্সামের দিন আসতে পারে এই প্রশ্নটি তো অপশনগুলো আমাকে দেখে নাও কায়রো লিসবন ব্যাবিলান চিন তো সঠিক উত্তর হবে কি ব্যাবিলান হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাব স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকাকে কে উপহার দেয় অর্থাৎ কোন দেশ উপহার দেয় স্ট্যাচু অফ লিবার্টি ইংল্যান্ড ফ্রান্স জার্মানি আর রাশিয়া তো বিখ্যাত যে তোমার স্ট্যাচু স্ট্যাচু অফ লিবার্টি সেটি আমেরিকাকে উপহার দিয়েছে ফ্রান্স তো ফ্রান্স হবে স্বর্গত এই প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো তো বলছি সেগুলো তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো যাই হোক নেক্সট প্রশ্ন চলে যাব নিচের কোন শহরটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত তো অপশনগুলো একবার দেখে নাও শ্রীরঙ্গপত্তনম হায়দ্রাবাদ নাসিক বিজয়ওয়াড়া তো বিজয় ওরা হবে সঠিকোত্তর নেক্সট প্রশ্ন চলে যাবো ইজরায়েলের মুদ্রার নাম কি তো ইজরায়েলের যে মুদ্রা অর্থাৎ সেখানকার যে তোমার কারেন্সি তো তার নাম কি ওন ডলার ফাউন্ড সকেল তো সকেল হলো ইসরায়েলের মুদ্রার নাম তো উত্তর হবে সকেল নেক্সট প্রশ্ন চলে যাব মানুষবাহী বেলুন কোন গ্যাস দ্বারা ভর্তি করা হয় অর্থাৎ যে বেলুনে মানুষ চড়ে উপরের ওপরে উপরে ওঠে অর্থাৎ সেই গ্যাস বেলুনের মধ্যে সরি সেই বেলুনের মধ্যে যে কোন গ্যাস ভরা থাকে তো সেই গ্যাসটার নাম কি হাইড্রোজেন ভরা থাকে হিলিয়াম ভরা থাকে নিয়ন আরগন তো হিলিয়াম ভরা থাকে তো গ্যাস বেলুনের মধ্যেও হিলিয়াম থাকে তোমরা জানো খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও তো এটাও তোমরা অবশ্যই একটু দেখবে সবগুলোই ইম্পর্টেন্ট প্রশ্ন যাই হোক নেক্সট প্রশ্ন চলে যাব কোন নদীতে অবস্থিত তো ব্যাংকক কোন নদীতে অবস্থিত হুয়াংহো ইয়াংসিকিয়াং চাওফ্রা মস্কোভা তো চা হবে হবে উত্তর ব্যাংকক কোন নদীতে অবস্থিত চা নেক্সট কোশ্চেন চলে যাবো নিউ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক কে ছিলেন তো অপশনগুলো একবার দেখে নাও অরবিন্দ ঘোষ চন্দ্রশেখর আজাদ অ্যানিবেশান্ত বিপিনচন্দ্র পাল তো যে নিউ ইন্ডিয়া এই পত্রিকার যে প্রকাশক ছিল তার নাম হলো অ্যানিবেশান্ত তো অ্যানিবেশান্ত হবে উত্তর নেক্সট প্রশ্ন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে ছিল লিকুয়াত খান মোহাম্মদ আলী জিন্নাহ সওকত আলী ইকবাল তো মোহাম্মদ আলি জিন্নাহ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন চলে যাবো লুভার মিউজিয়াম কোথায় অবস্থিত তো অপশানগুলো একবার দেখে নাও এটা বানানটা একটু মিস্টেক হয়েছে তো বন্ধুরা এটা হয়ে যাবে কি লন্ডন লন্ডন লেখার একটু ভুল হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো লন্ডন প্যারিস নিউ ইয়র্ক ওয়াশিংটন তো সঠিক উত্তর হবে কি লুভার মিউজিয়াম কোথায় অবস্থিত বন্ধুরা তোমার সঠিক উত্তর হবে প্যারিস প্যারিসে লোভার মিউজিয়ামটি অবস্থিত নেক্সট কোশ্চেন চলে যাব ইন লোকেট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি তোমাদের জন্য ইন লোকেট শব্দটি তিরন্দাজি বক্সিং দাবা বাস্কেট তো ইন লোকেট শব্দটি তিরন্দি তীরন্দাজির সঙ্গে যুক্ত তো তিরন্দাজি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কার জন্মদিনে শিশু দিবস পালিত হয় অর্থাৎ কোন ব্যক্তির কোন মহান ব্যক্তির জন্মদিনে শিশু দিবস পালিত হয় তো অপশানগুলো একবার দেখে নাও জওহরলাল নেহরু সুভাষচন্দ্র বসু রাজেন্দ্র প্রসাদ গান্ধীজি তো জওহরলাল নেহরুর যে বিখ্যাত লোক তো তার জন্মদিনে শিশু দিবস পালিত হয় নেক্সট কোশ্চেন চলে যাব দেখো নেক্সট প্রশ্ন আজকের কী আছে ওয়েলিং বিমান বিমানঘাটি কোথায় অবস্থিত তো অপশানগুলো একবার দেখে নাও পুনে নাগপুর দিল্লি চেন্নাই তো সঠিক উত্তর হবে কি দিল্লিতে ওয়েলিং বিমান বিমানঘাটি অবস্থিত নেক্সট প্রশ্ন চলে যাব বৈদ্যুতিক বাল্বের জন্য বিখ্যাত কোন দেশ খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা হয়তো আমি আরেকবার দিচ্ছি আগে একবার দিচ্ছি আজকে আবার দিচ্ছি কারণ এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো সেই ক্ষেত্রে তোমাদের প্রশ্নটা আবার দিচ্ছি কারণ এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট ইংল্যান্ড হল্যান্ড জাপান জার্মানি তো হল্যান্ডকে বলা হয় তোমার বৈদ্যুতিক বাল্বের জন্য যে বিখ্যাত যে দেশ হল্যান্ড হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব বিক্রমশীলা মহাবিহারের ধ্বংসাবশেষ কোন রাজ্যে পাওয়া যায় তো সঠিক উত্তর কী হবে পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ ত্রিপুরা তো সঠিক উত্তর কীভাবে বন্ধুরা বিহার হবে সঠিক উত্তর বিক্রমশীলা মহাবিরাট যে ধ্বংসবিশেষ যে রাজ্যে পাওয়া যায় সেটা হলো বিহার অর্থাৎ বিহারের রাজধানী হবে পাটনা নেক্সট কোশ্চেন চলে যাব নাগার্জুন সাগর বহুমুখী নদীর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত আন্দামান কৃষ্ণা কাবেরী গোদাবরী সোন তো নাগার্জুন সাগর বহুমুখী কোন নদীর প্রকল্পের উপর অবস্থিত আন্দামন কৃষ্ণা হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব দেখো আজকে নেক্সট কোশ্চেন কি আছে জারোয়া উপজাতি কোথায় বাস করে তো জারোয়া উপজাতি কোথায় তো দেখো লাক্ষাদ্বীপ আন্দামান দিল্লি উড়িষ্যা তো আন্দামানে জারোয়া জাতি উপজাতিরই বাস করে নেক্সট প্রশ্ন চলে যাব খাজুরাহ মন্দির কোন বংশ রাজারা তৈরি করে তো অপশনগুলো একবার দেখে নেওয়া চালুক্য চান্দেল রাষ্ট্রকূট গুপ্ত তো সঠিক উত্তর হবে কি বন্ধুরা চান্দেল হবে সঠিক উত্তর খাজুরাহ মন্দির নেক্সট প্রশ্ন চলে যাব আর্কিও পলিটিক্স কোন প্রাণীর জীবাশ্ম মানুষ হাতি পাখি ঘোড়া তো আরকিও হচ্ছে তোমার পাখির যে জীবাশ্মটা তোমরা যাও সবাই জানো এই প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট সো বন্ধুরা তোমাদের একটা কথা ভিডিওর মাঝে বলে দিচ্ছি সেটা হলো কি এই ভিডিওর যে পিডিএফ তো সেটি ডাউনলোড করার জন্য তোমরা কী করবে তো অবশ্যই পিডিএফটা তোমাদের আশা করি কাজে লাগবে তার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও সেখানে লেখা থাকবে দিস ভিডিও পিডিএফ তো পিডিএফের পাশে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে লিঙ্কে ক্লিক করলেই তোমার দেখবে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে আর তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো সো অবশ্যই তোমাদের সেখান থেকে কাজে লাগবে আর একটা কথা তোমাদের বন্ধুরা বলবো দেখো কিছুদিন তোমার এক্সাম হয়েছিলো তোমার এসআই এবং কনস্টেবল তো সেই ভিডিওগুলো আমি দিয়ে দিচ্ছি রিভিউ কোন দিন কী প্রশ্ন এসেছে তো সেই ভিডিওগুলি যদি তোমরা না দেখে থাকো তবে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও সেখানে আমি তারও লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো কারণ তোমরা বুঝতে পারবে যে আগামী দিনে তোমরা যে এক্সাম দেবে কীরকম ধরনের প্রশ্ন আসছে তো সেই ক্ষেত্রে তোমাদের আশা করি সেই ভিডিওগুলি অবশ্যই কাজে লাগবে এছাড়াও আজকে তো সেট তোমাদের প্রতিদিন একটু করে সেট দিচ্ছি প্রতিদিন প্রতিদিন যে সেটগুলো দিচ্ছি প্রতিটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আশা করি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কাজে লাগবে এর জন্য অবশ্যই তোমাকে আমার সঙ্গে যুক্ত হয়ে থাকতে হবে তার জন্য তোমাদের এখন আমার সঙ্গে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে নেবে কারণ দেখো বেল আইকান প্রেস না করলে নেক্সট ভিডিও নোটিফিকেশান যাবে না সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে বেল আইকনটি প্রেস করবে তাহলে তোমাদের দেখবে এরকম এডুকেশনাল হেল্পফুল ভিডিও সবার আগে আমার চ্যানেলে পাবে তো এর জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে নেবে আর অবশ্যই যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখুন তারা অবশ্যই দেখে নিতে পারো কারণ আমি তার ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো তার লিঙ্ক তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো নেক্সট কোয়েশ্চেন চলে যাবো লেখক পরশুরাম পরশুরামের প্রকৃত নাম কি রাজশেখর বসু প্রমোদ চৌধুরী প্রমোদনাথ বিশি রবীন্দ্রনাথ ঠাকুর তো রাজশেখর বসুর হলো তোমার লেখক পরশুরামের প্রকৃত নাম হলো রাজশেখর বসু নেক্সট কোয়েশ্চেন চলে যাবো নদীর কোন গতিতে অশুক্রাকৃতির রদ দেখতে পাওয়া যায় তো অপশনগুলো দেখে নাও মধ্য গতি নিম্নগতি কোনোটাই না তো নিম্নগতিতে অশুক্রাকৃতির রদ দেখতে পাওয়া যায় নেক্সট প্রশ্ন শালক সংশ্লেষে আলোক বিশ্লেষণ প্রক্রিয়া আবিষ্কার করেন কোন বিজ্ঞানী রবিন হিল হ্যাডস ক্লিক ব্ল্যাকম্যান আর রবার্ট তো রবিন হিল শালক সংশ্লেষের যে আলোক বিক্রিয়া সেটি প্রথম আবিষ্কার করেন তো ও সঠিক উত্তর হয়ে যাবে কি বন্ধুরা আর রবিন হিল নেক্সট প্রশ্নে চলে যাব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি দেখে আর ভিডিওটি দেখে তোমরা যদি ওয়ান পার্সেন্ট উপকৃত হো বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজে জিজ্ঞাসা করতে পারো তার জন্য এই ভিডিওর ডিসক্রিপশানে ফেসবুক পেজের লিংক দিয়ে দেবে যারা ফার্স্ট কমেন্টের লিঙ্ক থাকবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আমার সঙ্গে যুক্ত হয়ে যাও ফলো করো লাইক করো সেখানে কারণ সেখানে অনেক এডুকেশনাল ভিডিও সবার আগে আপ আপলোড করব এবং যেগুলো আমি ইউটিউবে আপলোড করতে পারি সেগুলো তোমার ওখানে আপলোড করে দিই সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ